সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আর একটি নতুন বিষয় নিয়ে। আর আজকে আমাদের এই নতুন বিষয়টা হচ্ছে সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এবং সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা। তোমরা সবাই জানো যে ব্রিটিশ ভারতের সর্বপ্রথম রাজনৈতিক দল হচ্ছে সর্বভারতীয় কংগ্রেস, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। তবে এই দলটি প্রতিষ্ঠার পেছনে একটি পটভূমি ছিল। আজকে আমরা প্রথমেই সে পটভূমি নিয়ে কথা বলব। তোমরা জানো যে 1885 সালে যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়, এই কংগ্রেস প্রতিষ্ঠা কিন্তু একদিনে হয়নি। কারণ ইংরেজ আমলে অর্থাৎ ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় জনগণের ক্ষোভ দিন দিন বৃদ্ধি পেতে যাচ্ছিল। এমন একটি সময়ে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে, তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড লিটন। এই লর্ড লিটনের শাসনামলে ভারতীয় জনগণের আন্দোলনকে দমন করার জন্য তিনি একটি আইন পাশ করলেন, আর সেই আইনটি হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। সেটা ছিল 1878 সাল। এছাড়াও ভারতীয় জনগণকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে তিনি আরেকটি আইন পাশ করেন, যে আইনটি হচ্ছে আর্মস অ্যাক্ট। এই দুইটি আইন পাশ করার ফলে ভারতীয় জনগণের ক্ষোভ আরও বৃদ্ধি পেতে থাকে এবং অসন্তোষও আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এদিকে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে ভারতীয় জনগণ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এই বিক্ষুব্ধ জনগণকে দমন করার জন্য 1883 সালে ইংরেজ সরকার আরেকটি আইন পাশ করার উদ্যোগ নেয়, সেটা হচ্ছে ইলবার্ট বিল। এই কয়েকটি কালাকানুন আমাদের ভারতীয় জনগণকে আন্দোলন থেকে বিরত রাখার চেষ্টা করে এবং ব্রিটিশ সরকার আমাদের ভারতীয় জনগণের আন্দোলনকে দমন নীতির মাধ্যমে দমন করার পাশাপাশি তারা আরেকটি কৌশল প্রয়োগের মাধ্যমে আমাদের এই আন্দোলনকে স্তিমিত করার চেষ্টা করছিল। আর সেটি হচ্ছে আমাদের ভারতীয় জনগণের মধ্য থেকে কিছু ব্যক্তিকে নিয়ে একটি ব্রিটিশ অনুগত শ্রেণী সৃষ্টি করা। আর এদিকে মধ্যবিত্ত উচ্চশিক্ষিত কিছু ভারতীয় জনগণ একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঠিক এরকমই একটি সময়ে একজন অবসরপ্রাপ্ত ICS অফিসার অ্যালেন অক্টাভিয়ান হিউম নামক একজন ইংরেজ, তিনি এই ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতীয় জনগণকে সহযোগিতা করেন এবং এক্ষেত্রে সহযোগিতা করেন তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড ডাফরিন। প্রিয় শিক্ষার্থী, তো আমরা বুঝতে পারলাম যে সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন একজন ইংরেজ অবসরপ্রাপ্ত ICS অফিসার অ্যালেন অক্টাভিয়ান হিউম। কারণ লর্ড ডাফরিনের পরামর্শে অ্যালেন অক্টাভিয়ান হিউম ভারতীয় জনগণের আসন্ন এই গণ অসন্তোষকে দমন করার জন্যই একটি নতুন রাজনৈতিক দল গঠনে তিনি প্রচেষ্টা চালান এবং এক্ষেত্রে তাকে সহযোগিতা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র পাল এবং আরও অনেক ভারতীয় জাতীয়তাবাদী নেতৃবৃন্দ। এরই প্রেক্ষিতে 1885 সালে 28 ডিসেম্বর বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধির উপস্থিতিতে ভারতের প্রথম রাজনৈতিক দল সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। আর এই প্রতিষ্ঠাকালীন সময়ে সর্বভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং এই প্রথম সম্মেলনেই ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই সর্বভারতীয় কংগ্রেসের 4টি লক্ষ্য বা উদ্দেশ্য কথা তিনি বলেছিলেন। আমরা এখন দেখব এই 4টি লক্ষ্য বা উদ্দেশ্য কী কী ছিল। 1. ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত এলাকার লোকদের মধ্যে বন্ধুত্ব স্থাপন। 2. পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে সমস্ত বর্ণ বৈষম্য দূরীকরণ এবং বৃহত্তর জাতীয় ঐক্য সুদৃঢ়করণ। 3. দৈনন্দিন জাতীয় প্রশ্নে ভারতের বিশিষ্ট জ্ঞানী গুণী ও রাজনৈতিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মতামত যাচাই করা। ভারতবর্ষের জনগণের সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করে তা সমাধানের প্রচেষ্টা চালানো। এবং 4. পরবর্তী 1 বছরে জনস্বার্থে রাজনীতিবিদগণ কী করবেন সেজন্য নীতি নির্ধারণ ও রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি গ্রহণ করা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে 1885 সালে ভারতের প্রথম রাজনৈতিক দল সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। আর এই কংগ্রেস প্রতিষ্ঠাকালীন সময়ে বলা হয়েছিল, কংগ্রেস ভারতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের রাজনৈতিক অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষার একমাত্র প্ল্যাটফর্ম হবে। কিন্তু আমরা মুসলমানরা বাস্তবে লক্ষ্য করলাম, এই কংগ্রেসের দাবি দেওয়ার মধ্যে আমাদের মুসলমানদের দাবি দেওয়া কখনো স্থান পায়নি এবং আমাদের মুসলমানদের অধিকারকে সবসময় তারা অবহেলার চোখে দেখেছে। আর এরই প্রেক্ষিতে 1905 সালে ভারতীয় জনগণের দাবিতে
বিশেষ করে ভারতীয় মুসলমান জনগণ, বিশেষ করে আমাদের এই পূর্ব বাংলার মুসলমানদের দাবিতে এবং নবাব স্যার সলিমুল্লাহর আন্দোলনের কারণে লর্ড কার্জন, তিনি ছিলেন ভারতের তৎকালীন ভাইসরয়, তার উদ্যোগেই বঙ্গভঙ্গ কার্যকর হয়। আর এই বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর মুসলমানরা নতুন করে উৎসাহিত হয় এবং তাদের নতুন করে তাদের অধিকার সচেতনতা তাদের মধ্যে জেগে ওঠে। এরই প্রেক্ষিতে 1906 সালে অক্টোবর মাসের দিকে আগা খানের নেতৃত্বে এক মুসলিম প্রতিনিধি দল তৎকালীন ভাইসরয় লর্ড মিন্টুর সাথে পৃথক নির্বাচনের দাবি নিয়ে দেখা করে এবং ভাইসরয় লর্ড মিন্টু আমাদের এই মুসলমান প্রতিনিধি দলকে তাদের দাবি দেওয়াকে যৌক্তিক মনে করেন এবং নীতিগতভাবে মেনে নেন। এর প্রেক্ষিতে মুসলমানরা একটু নতুন করে সচেতনতা তাদের মধ্যে সৃষ্টি হয় এবং তারা একটি নতুন দল গঠনের চেষ্টা চালাতে থাকে। এদিকে 1906 সালে 30 ডিসেম্বর ঢাকার শাহবাগে সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে আধুনিক তথা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে উৎসাহিত করা। আর এই অনুষ্ঠানের শেষ দিন নবাব স্যার সলিমুল্লাহর প্রস্তাবের প্রেক্ষিতে এবং নবাব বিহারুল মুলকের সভাপতিত্বে আমাদের মুসলমানদের জন্য একটি নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেটা সর্বসম্মতিক্রমে পাশ হয় এবং আমাদের ব্রিটিশ ভারতে মুসলমানদের জন্য প্রথম রাজনৈতিক দল সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। আর এই মুসলিম লীগের প্রথম সভাপতি হয়েছিলেন আগা খান। তার নেতৃত্বে মুসলিম লীগ সংগঠিত হতে থাকে। আমরা এখন দেখব এই মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। ব্রিটিশ সরকারের প্রতি ভারতের মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকার গৃহীত কোনো ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ভুল ধারণা সৃষ্টি হলে তা দূর করা। 2. ভারতীয় মুসলমান জনগণের রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ, উন্নতি সাধন এবং তাদের প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষার কথা বিনয়ের সাথে ব্রিটিশ সরকারকে অবহিত করা। এবং 3. মুসলিম লীগের উপরোক্ত উদ্দেশ্য দুটি অব্যাহত রাখার পাশাপাশি ভারতীয় অন্যান্য সম্প্রদায়ের প্রতি মুসলমানদের জনগণের মধ্যে যেন বিদ্বেষ ভাব সঞ্চার না হয় তার ব্যবস্থা করা। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ভারতের প্রথম রাজনৈতিক দল সর্বভারতীয় কংগ্রেস এবং মুসলমানদের প্রথম রাজনৈতিক দল সর্বভারতীয় মুসলিম লীগ কীভাবে প্রতিষ্ঠা হয়েছে, এর পটভূমি কী ছিল, এর লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল। এবং আমরা জানি এই দুইটা দলের নেতৃত্বে 1947 সালে ভারত বিভক্ত হয় এবং দুটি নতুন রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের জন্ম হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।